মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ বহুতলের ওপর মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এনজেপি মোড় বাজার সংলগ্ন সূর্যসেন কলোনি ই ব্লকে। জানা গেছে, নিম্ন মধ্যবিত্ত এলাকা গজিয়ে উঠেছে বিকাশ দাস নামে এক ব্যক্তির একটি বহুতলে। সেই ভবনের মাথায় রয়েছে বিশালাকার একটি মোবাইল টাওয়ার, আর তাতেই আপত্তি স্থানীয়দের। এলাকার শিশু থেকে রয়েছে বয়স্ক, টাওয়ার বসলে নানান রোগ দেখা দিতে পারে নতুনভাবে, এমনই আশঙ্কা স্থানীয়দের। তাই দশের স্বার্থে কোনোভাবেই এই এলাকায় মোবাইল টাওয়ার বসাতে দেওয়া যাবে না, এই দাবিতে স্থানীয়রা বিকাশ দাসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে এনজেপি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, তাদের অজান্তে রাতের অন্ধকারে টাওয়ার বসানোর চেষ্টা করছে ওই ব্যক্তি, যা তারা কোনোভাবেই মেনে নেবে না। কেন আমাদের দরকার নাই? আমাদের বাড়িতে অনেক অসুবিধা লেখা আছে, আমাদের কথা জিজ্ঞেস করে নাই, আমাদের না জিজ্ঞেস করে ওরা কাজ করতেছে। আমাদের অসুবিধা ওইটাই, আমাদের কেন জিজ্ঞেস করে করে নাই? আমাদের কাছে কারো কাছে পারমিশন নেয় নাই, ও লুকায় লুকায় করছে। আমাদের বাড়িতে হাটের লোক আছে, পার্বতীবাসী অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে বলে অনেক কিছু। আমরা চাচ্ছি এখানে টাওয়ার না বসে।